বুথ কমিটির মিটিংয়ে কর্মীদের জড়ো করার সময় তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনা বড়ুয়া থানার বিপ্রশেখর পঞ্চায়েতের ঝাউগ্রামে। সংঘর্ষে দুপক্ষের মোট পাঁচজন জখম হয়েছেন। পরে সেখানে বড়ুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন, আমি কলকাতায় রয়েছি, বুধবার ফিরে দুই পক্ষকে ডেকে পাঠানো হবে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থাও নেওয়া হবে। পার্টি পার্টি করে বিবাদ, কারণ ওদের ছ মাস ধরে আমাদের পেছনে লেগে আছে। ছ মাস ধরে আমরা পার্টি অফিস যাই, পার্টি অফিসে মানে আমার বাপ পার্টি করে রানিং মেম্বার আছে, তাকে এবারে কী করবে না করবে, আজ পাঁচ বছর ধরে সে লোক নিয়ে যাওয়া আসা নিয়ে আসা মানে এরকম মিটিং করে বেড়াচ্ছি। তাই আজ বিয়ে আজও কী ছিল বুথ কমিটি ছিল, তাই আমরা আমার আব্বা আমাদের মোটরসাইকেলে গিয়েছিলাম, লোকগুলোকে মানে ডাকছিলাম যে সব লোক মিটিংয়ে লোক আসছে, ওরা মানে মার করার লিগে রেডি হয়েছিল যে মারবো বলে এরকম করে। হ্যাঁ, মার করার লিগে রেডি হয়েছিল, ওদেরকে ড্যাংকিন আমাদেরকে জিততে হবে। রাস্তায় ধরে আমার বাপকে ফেল মারে, আমাকে দুবারই চারবারই মাথায় বসায় হাতে বাড়ায়। আয় জামেলা, ওরা আলাদা করে তালা বিষয়, ওরা ক্ষমতায় নাই কিছু নাই, ওরা আলাদা করে তালা বিষয়েছে। আর আমার গোটা গ্রামটা প্রায় 150 লোক দাঁড়িয়ে আছে বোধ কমিটি করবার লাগে গ্রাম নিয়ে, আমার জনগণ নিয়ে আমার পার্টি। হ্যাঁ, আর আমার দুই বাবাটা মোটরসাইকেল আসছিল। আপনাদের কতজন আহত হয়েছে? হ্যাঁ, আমাদের আহত হয়েছে 6 জন। আমাদের এমএলএ সাহেব আছে, ব্লক সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, ওরা ওনারা যে বিচারটা করে দেবে সেই সেই বিচারটা আমরা মাথা তুলে নিলো।